প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পিস, লাভ ইজ হ্যাপিনেস, লাভ ইজ লাইফ, লাভ নেভার ডাইজ। তোমার পাশে যে আছে তাকে বলো আই লাভ ইউ, এবং শুধু বললে হবে না, তাকে বুকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলবে আই লাভ ইউ। ফার্স্ট বয় ছিলাম, দেখতে শুনতে নাদুস নুদুস, শান্ত শিষ্ট ভদ্র, ল্যাজ বিশিষ্ট ছিলাম। ল্যাজ বিশিষ্ট মানে কি? বান্দর। আচ্ছা ভাই, বান্দরের কি ল্যাজ আছে? আছে মনে হয়, তাই না? আমি তোদের মতো শ্রমিক না, আমি হলিউডে অভিনয় করি, বলিউডে অভিনয় করি, ইউরোপের অনেক দেশে অভিনয় করি, টেলিভিশনে করি, থিয়েটারে করি। ঐশ্বরিয়া রাই আমার সাথে অভিনয় করতে এসে আমাকে বুকে জড়িয়ে ধরে চুমু খেয়েছে, কথা কিন্তু সত্য। আমার নাম রেখেছে প্রিন্স, বলে তুমি, তোমাকে দেখে রাজপুত্রের মতো মনে হয়, তুমি একদিন অনেক বড় নেতা হবে। জাতিসংঘের উপদেষ্টা ছিলাম, আমি একজন ভিভিআইপি, মানে বুঝাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। মদ খা, মদ না খেলে তোদের মাথায় বুদ্ধি আসবে না। বাংলাদেশে মদ সাপ্লাই দে, বাংলাদেশে ওখানে বাংলা মদ বানা, মদ পচাই যা। এর মধ্যে গত দুই মাসের মধ্যে আমার 5-6 আইডি আপনারা খেয়ে দিয়েছেন, 1000 আইডি বানাব। আমি যখন কথা বলবো আপনি শুনবেন, কোটি কোটি মানুষ শুনে, কাজে আপনি বিরক্ত করবেন না। আমি নোবেল প্রাইজকে ঝাড়ু মেরে আমি জুতা দিয়ে ফিসে ফেলি, আমি আমাকে কিনতে পারে না, পৃথিবীর কোনো শক্তি নেই। এরকম 1000 পৃথিবীর ঝিঁড়া দানা শোনা মানে আমাকে কিনতে পারে না। আমার শুধু একটাই দুর্বলতা, কচি কচি সুন্দরী তরুণী। আমি একটা ভালো মুড নিয়ে আইছিলাম, কেন ডিস্টার্ব করলি কেন? আমি একজন ফকির, দরবেশ, চিন্তাপীর, আমি চিকির করি, মদ খাইয়ে আবার একটু মেজাজ ঠান্ডা করে নিই। হ্যাঁ, তোমাদের তোমাদের কি কষ্ট লাগে না? ভালো ভালো খাওয়া খাবেন, মদ পান করবেন। এই যে দেখুন, আমি বিয়ার পান করছি। আমি ভাবছি বাংলাদেশে শুকুরের খামার বানাবো। মদ তো বেশি খাই নেই, উল্টা পাল্টা বলছি কেন? মদ কখন খাইব? মদ খাওয়ার সময় মদ খাবো। এখন কি মদ খাওয়ার সময়? এখন কি রাত হয়েছে? রাতের বেলায় মদ খাই, দিনের বেলায় মাঝে মধ্যে খাই। এখন আমি কাপুচিনো খাবো। আমি বল খেলা দেখি না, ক্রিকেট খেলা দেখি না, আমি এখন খেলা দেখতে শিখেছি না, ওই যে একটা গোল হয়ে গেছে, জোরে মারো জোরে মারো, গোল দিয়ে দাও, গোলে ঢুকিয়ে দাও, খেলা দেখ, ফকির খেলা দেখ। আমি কোনো সুন্দরী তরুণীদের পিছে দৌড়াই না, আমার শুধু একটাই দুর্বলতা, কচি কচি সুন্দরী তরুণী। টাকা এবং সুন্দরী তরুণী আমার পিছে দৌড়ায়। অফকোর্স আমি ইয়ং, আমার মনের বয়স 18, তরুণী বান্ধবীদের বয়স 17.5।